এখন আমরা দেখব কিভাবে 800B এমার্জেন্সি সুইচ ডিসঅ্যাসেম্বল করতে হবে। প্রথম এই বাটনকে এইভাবে বাইর করতে হবে। বাইর করার পরে এই লিভারকে ঘুরাইতে হবে, আনলক করতে হবে। তারপরে এই সুইচটা এইভাবে বাইর হয়ে যাবে। এই লকটা এইভাবে কাজ করে। This is lock, unlock. Lock, action. Ita lock hoyte se, ita unlock hoyte se. Ita lock hoyte se, unlock hoyte se. So unlock korar jonno, ita ke eibhabe korte hobe. Korle switch ta alada hoye jabe. Erokom switch ta alada kora jabe. Abar ita bear korar jonno, ei nut ta eibhabe loose korte hobe. Ei je plastic nut ache pichon theke, nut ta eibhabe লুজ করা যাবে, সামনে থেকে সুইচ বের হয়ে যাবে, চলে আসবে। তো এই সুইচ এইভাবে বের হয়ে যাবে। তো এখন সুইচটা আমরা বের করে দিচ্ছি, যেভাবে বের করছি ওইভাবে লাগানো যাবে। লাগানো দেখাবো, এইভাবে এখন লাগাইতে হবে। এখন অ্যাসেম্বল করতেছে, সেম যেভাবে আমরা খুলছি ওইভাবে আমরা লাগাবো। তো এখানে এরকম এরকম আছে, এরকম আছে, আমরা এই পার্টটা ভিতরে ঢোকাবো। এইভাবে আমরা এটাকে টাইট করব, এইভাবে আমরা টাইট করতেছি। তো যেভাবে আমরা করছি ওই সিস্টেমে আমরা এখন সুইচকে আমরা টাইট করে ফেলছি। তারপরে আমরা এটাকে ঢুকাবো, বাট এখানে একটা সিস্টেম আছে, এই দেখেন এখন ঢুকতেছি না। তাহলে এটা কোন জায়গাতে ঢুকতেছে এটা আগে দেখতে হবে। এটা আমাদের ভুল হচ্ছে, আগে বুঝতে হবে কোনটা জিনিস। এটা টপ, এখানে টপ লেখা আছে, টপ জিনিসটা ঢুকবে, তার মানে টপ জিনিসটাই টপে ঢুকবে, এভাবে ঢুকবে, অন্য জায়গায় ঢুকবে না। তাহলে টপকে টপে রাখতে হবে। তাহলে টপকে আমরা টাইট করার সময় আমরা টপকে টপে রাখতে হবে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আর নাটকে এইভাবে আমরা ঢুকাবো, এই পাশে এরকম আছে কাটা আছে, এই পাশে আমরা এই পাশেটা প্লেন পাশেটা ভিতরে ঢুকাবো, টপটা টপে রাখবো। আমরা টপকে 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 টপে রাখতেছি। আমার মনে হয় বেটার হবে একটু লুজ রাখকে এটাকে আমরা আগে সুইচটা ঢুকাই নিই। সুইচটা আমরা ঢুকাই দেবো টপে টপে রাখে, এটাও টপে রাখলে এটা ঢুকে যাবে। এটা ঢুকার পরে এটাকে আমরা লক করে দেব, এভাবে লক করে দেব। এখন আমরা এটাকে আমরা টাইট করতে পারি, আর যত দরকার এটা টাইট করতে পারি। টাইট করার পরে আমরা এই ক্যাপকে এভাবে ঢুকাই দিব, যে ক্যাপকে এই লিভারের ভিতরে ঢুকাই দিতে হবে, এভাবে ঢুকাই দিব। এখন অ্যাসেম্বলি শেষ।